গাইস উইথ রাইস সাথে চলুন ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম চলেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এখন রেডি হয়েছি, এখন বাজে হচ্ছে বিকেল 5টা আর রেডি হয়ে আছি কারণ বাবা মার সাথে আজকে বেরোবো না, আজকে বিদুর সাথে বেরোবো না, বিদু আছে ডিউটিতে, এখন বাবা মার সাথে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করবো না করবো সবটাই তোমরা দেখতে পাবে। তো বাবা মায়ের লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই, রেডি হয়ে গেছে, তো চলো এখন দিনটাকে স্টার্ট করি। মা এখন রেডি হচ্ছে, মানে রেডি হয়ে গেছে, এটা আমি করে দিয়েছি পিন আপটা, বলো সেটা একটু একটু বলো আমার নামে, আমি আমি বরাবরই পিন আপটা ভালো করে, ঠিক আছে? দেখি সরো আমার লুকটাও দেখাই, এই যে এটা হচ্ছে আমার লুক। আমি তো এখন, আমরা এখন কোথাও ঘুরতে যাচ্ছি না, ঠিক আছে? আমরা আমতলা, এ বাপরে, আমরা এখন আমতলা যাচ্ছি, দেখে দেখো আমার বাবা, এই যে বাবা আমি আর মা, দেখে কোথায় গেলো, আসো ফুল ফ্যামিলিকে নি, এই যে আয়না থেকে বেরিয়ে যেও না, এত বড় মুখ বেরিয়ে যাচ্ছে, তো চলো এখন বেরোনো যাক। গেটে তালা দিয়েছে, ঠিক আছে? আমি বেরিয়ে পড়েছি, বাবা বাবা দিতে বলছে হাঁটো হাঁটো হাঁটো, হেঁটে কোথায় যাবো, হেঁটে কি অনেক দূর চলে যাবো নাকি, চলো যাওয়া যাক। এই দেখো বাবা নিজে থেকে বলছে, বলছে আমি আসছি আমার একটা ভিডিও কর, কি হলো এটা ভিডিও করে? কিছু টুকটাক জিনিস কেনার আছে তার জন্য অবশ্যই বেরোচ্ছি, কিন্তু হাঁটবো বলেই তো মানে বেরোচ্ছি, মা তারপরে হাঁটতে বেরিয়ে বলছে টোটো আছে, হাঁটার জন্য বেরিয়ে যাচ্ছে, হেঁটেই যাবো টোটো, তো চলো যাওয়া যাক গিয়ে ওখান থেকে। ওখান থেকে তো অবশ্যই অটো বা ভ্যান যাই পাবো, তাতেই উঠবো, ভ্যান চলে দেখতে পাবে, ভালোই লাগে এই গরমে বিশেষ করে, তো চলো। সুন্দর রাস্তা ধারে চাষ করেছে ফুলকপি, ফুল বাঁধাকপি, লেটুস পাতা, দেখো ব্রোকলি আছে এখানে, লেটুস পাতা, এগুলো এখানে লেটুস পাতা, কি সুন্দর যেন ফুল ফুটে আছে এগুলো, এগুলো বাঁধাকপি, গাছ ভর্তি, খুব সুন্দর একদম। চলো আমরা ওইদিকে রোডের কাছে চলে এসেছি, আর বাবা তো তাড়াতাড়ি হাঁটা লাগিয়েছে রোডের, হ্যাঁ আমরা এবারে আমতলার দিকে যাব, রওনা দেবো, চলো। বাবা পিছন দিকে বসে আছে, ঠিক আছে, ভালো লাগছে, হেভি লাগছে, হাওয়া হচ্ছে, তো টোটো ছিল আমরা বললাম এখানে করে যাবো, ভালো লাগছে। আমি মাকে দিয়ে টাকা দিয়ে পাঠালাম, কারণ আমি জুতো পরে আছি তো আমি সামনে যাব না, খুব জাগ্রত মন্দির, মা ওখানে প্রণাম করছে, এদিকে শিব ঠাকুর আছে, আরও অনেক অনেক ঠাকুর আছে, এখন চলে এসেছি জুয়েলারি শপে, দেখতেই পাচ্ছ এখানে বাবা মা আছে, তো চলো একটা গিফট কিনবো, হ্যাঁ রেডের ওপরই দেখা, রেডের উপরে একটু গাইড যেটা মানে কাল সেটা না, হাতটা পা তো দেখো, দেখি এটা পিঙ্ক টাইপের হয়ে যায় না, এইটা পিঙ্ক টাইপের লাগছে, মিষ্টি দোকানে দেখতেই পাচ্ছ কত রকম মিষ্টি, আর আমরা নিচ্ছি হচ্ছে এই যে পনির স্যান্ডউইচ, ঠিক আছে, ফুরফুরে নিয়ে নিয়েছি, এখন একটা খেতে খেতে যাবো, একটা বাড়িতে গিয়ে খাবো, চলো বাড়ি যাওয়া যাক। এখন বাড়ি চলে এসেছি, বাড়ি মানে বাড়ি এসে দোকানে দেখলাম দিদা ছিল, তো দিদাকে একেবারে নিয়েই চলে এসে আমি এখন ড্রেস চেঞ্জ করিনি, এতক্ষণ একটু গল্প করছিলাম, তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে বাড়িতে যে খাওয়াটা নিয়েছি সবাই মিলে খাবো, চা করবো, অনেক কিছু হবে, গল্প টল্প হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, এখন আমি জলদি জলদি ড্রেস চেঞ্জ করি কারণ দিদার ঘরে বসে আছে, আমরা একটু সবাই মিলে মানে আড্ডা মারবো, তো চলো। তো এখানে প্রতিদিনের মতন এখানে চা রেডি হয়ে গেছে, এটা আমার, এটা দেখেই বুঝতে পারছো এটা মায়ের, এখানে প্লেট রেডি, কেন বলো তো এটা কী ঢালা হবে বলো, প্যাকেট থেকে বেরো হয়ে গেছে, বেরিয়ে গেছে পনির স্যান্ডউইচ, এখানে চানাচুর, বিস্কুট, আর হচ্ছে এই যে দেশি চালের মুড়ি, বাদাম ভাজাটা কোথায় গেল, আচ্ছা বাদাম ভাজাও আছে, তো চলো খেতে, দিদাকে দেখে মনে হচ্ছে কাজ মিলেছে, ঠিক আছে, কারণ
এটা আমি একদম খেয়ে দেখি আগে দিদালি ঠান্ডা লেগেছে আর কারো লাগেনি আর কারো লাগেনি দিদার চাটা দিয়ে দি তোমার চা সবাই মিলে এখন স্যান্ডউইচ খাওয়াবেন চা খাওয়াবে বাদাম খাওয়াবেন বাবারা ফোনও চালাচ্ছে চলো দেখতে থাকো দেখতেই পেলে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে আড্ডা টাড্ডা মারা হয়ে গেছিল তারপরে হচ্ছে ঠান্ডা লাগছিলো এই জন্য একটুখানি আবার সোয়েটারটা পরে নিয়েছি নিয়ে তারপর অনেকটা গল্প ছিল তখন আর ভিডিও করিনি এখন সবাই চলে গেছে এখন রাত হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আসলে কী হয় যে কাজের পর যতটা টাইম আমরা মানে যেভাবে কাটে সবটাই তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি সেটা দেখাইও তো আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে দিন মানে সন্ধ্যাটা সকাল থেকে কাজ ছিল তার সন্ধ্যা থেকে যেরকমভাবে কাটিয়েছি ক্লাস অফ ছিল অনলাইন ক্লাস ছিল সেইভাবে আমরা যেভাবে যেভাবে করেছি যা করেছি সবটাই ভিডিওতে তোমাদের দেখিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দিও দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে সেটা থাক সেটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে আপাতত বাই বাই।